পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে নার্সিংয়ের কোর্স পরিচিতি ভিডিওতে আমি সৈয়দ সাকিব আলম আছি আপনাদের সাথে। আমাদের দেশে নার্সিংয়ে সাধারণত তিনটি কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়ে থাকে, যার মধ্যে প্রথমেই আছে বিএসসি ইন নার্সিং, দ্বিতীয়তে আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এবং সবশেষ আছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। মেডিকেলের মতোই নার্সিংয়ের ভর্তি পরীক্ষা একই দিনে সারা বাংলাদেশে একসাথে হওয়ার ফলে তিনটি কোর্সের যে কোনো একটি কোর্সে একজন শিক্ষার্থী আবেদন করতে পারে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা নার্সিংয়ের এই তিনটি কোর্সের যে কোনো একটিতে চাইলে আবেদন করে ভর্তি পরীক্ষা দিতে পারে। অন্যদিকে আর্টস, কমার্স বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসিতে পাশ করেছে তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটার যে কোনো একটা আবেদন করে পরীক্ষা দিতে পারে। একই সাথে নার্সিংয়ে মেয়েরা সকল ইউনিটেই আবেদন করে পরীক্ষা দিতে পারে, কিন্তু ছেলেরা শুধুমাত্র বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই দুইটা কোর্সের পরীক্ষা দিতে পারে। তার মানে হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা শুধুমাত্র মেয়েদের জন্য। ক্লিয়ার? সো আমরা চলে যাব আমাদের নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিলে আসলে কী কী যোগ্যতা লাগে। নার্সিংয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক যোগ্যতা হচ্ছে কেউ যদি এইচএসসি 2023 এবং 22 ব্যাচে অর্থাৎ দুইবারেও এইচএসসি পাস করে, ঠিক একইভাবে এসএসসি 2021 এবং 20 ব্যাচ অর্থাৎ দুইবারেও এসএসসি পাস করে, তাহলেও সে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার যে কোর্স ভিত্তিক যোগ্যতা আছে সেই যোগ্যতা যদি তার থাকে এবং সে যদি দুইবারেও এসএসসি এইচএসসি পাস করে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা দেখব নার্সিংয়ের কোন কোর্সে সরকারি নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটগুলোতে কী পরিমাণ আসন রয়েছে। বিএসসি নার্সিং যেটার চাহিদা সবচাইতে বেশি, এটার আসন সংখ্যা সরকারিতে মাত্র 1280টি। অপর পাশ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এটার আসন সংখ্যা 2755টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটার আসন সংখ্যা 1825টি। এবার আমরা দেখব নার্সিংয়ের ভর্তি পরীক্ষার মানবন্টনটা আসলে কী। নার্সিংয়ের মেরিট লিস্টে মোট 150 নাম্বারের উপর প্রকাশিত হয়ে থাকে, যেখানে এমসিকিউ এর উপর পরীক্ষা হয় 100 নাম্বারের এবং এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর থাকে 50 নাম্বার, এসএসসি রেজাল্টের উপর 20 থাকে। অর্থাৎ এসএসসিতে আপনার প্রাপ্ত পয়েন্টকে 4 দ্বারা গুণ করে 20-এর মধ্যে পয়েন্টটা বের করে নিয়ে আসা হয় এবং এইচএসসিতে আপনার প্রাপ্ত পয়েন্টকে 6 দ্বারা গুণ করে 30-এর মধ্যে আপনার পয়েন্টটা নিয়ে আসা হয়। সেই সাথে নার্সিংয়ে যে 100 নাম্বারের পরীক্ষা হয় সেখানে যদি আপনি ন্যূনতম 40 না পান তাহলে আপনি ফেল করবেন, এবং আপনি যদি নার্সিংয়ের পরীক্ষায় ফেল করেন সেক্ষেত্রে আপনি সরকারি বেসরকারি কোনো ধরনের নার্সিং প্রতিষ্ঠানে কিন্তু সেই বছর আর ভর্তি হতে পারবেন না। এবার আমরা দেখব যে নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে কোন কোর্সের ফর্মের মূল্য কত। বিএসসি নার্সিংয়ের ফর্মের মূল্য 700 টাকা, অপর পাশ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটি ফর্মের মূল্য হচ্ছে 500 টাকা। নার্সিংকে আসলে আমরা যতটা সহজ করে দেখি নার্সিংটা ঠিক ততটাও সহজ না। দিন দিন নার্সিংয়ের প্রতিযোগিতা বাড়ছে এবং আপনি জেনে খুশি হবেন আপনারা যদি সরকারি নার্সিং কলেজে চান্স পান সেক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা হচ্ছে 3 বছরের কোর্স এবং এটাতে আপনার 3 বছরের পড়ার খরচ 10-11 হাজার টাকা লাগে। অপর পাশ থেকে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 4 বছরের কোর্স, সেক্ষেত্রে পড়ার খরচটা 17 হাজার লাগে। কিন্তু আপনি যদি বেসরকারি কোনো নার্সিং কলেজে পড়তে চান এই খরচটা হবে 1.5-2 লক্ষ টাকা। সো আপনি যদি 1.5 লক্ষ টাকা পরিবারের বাঁচিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনার নার্সিংয়ের প্রস্তুতিটা হতে হবে কোয়ালিটিফুল এবং সেরাদের সাথে। আমি সৈয়দ সাকিব আলম বিগত 6 বছরের অভিজ্ঞতা নিয়ে পালস নার্সিং কোচিংয়ের সাথে যুক্ত হয়েছি। যারা পালস নার্সিং কোচিংয়ের অনলাইন বা অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও পালসের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 0179243-9561 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পালসের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।